বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হালিশহর গ্রামের সমাজপতিরা বাগেরহাট জেলা লিগাল এইডকে বিদ্ধাঙ্গুলি দেখিয়ে ধর্ষণ চেষ্টা ঘটনা ধামাচাপা দিতে সালিশ বৈঠক করেছে। কৃষ্ণপদ বিশ্বাস, ইউপি সদস্য, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ, 5 নং ওয়ার্ড। সম্প্রতি একটি আলোচিত ঘটনা, ধর্ষণের চেষ্টা গত 19 তারিখ, সম্ভাব্য 19 তারিখে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। সে ঘটনায় ভিকটিম তথা এলাকার সমাজপতিদের সালিশি বৈঠকের দ্বারা এই ন্যাক্কারজনক ঘটনার যে বহিঃপ্রকাশ, কিছু সংখ্যক অত্র অঞ্চলের সমাজপতি দ্বারা ঘটেছে, সেটা যে ধর্ষণের শিকার হয়েছে সে মাত্র 10 টাকাই সামাজিক জরিমানা, আর যে ধর্ষণের চেষ্টা করেছে তাকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এটা একটি হাস্যকর বিষয়ও বটে, কিন্তু ফৌজদারি আইনে আমরা যারা ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, আমাদের বোধগম্যের বাইরে বিষয়টা যে একটা ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তি কীভাবে সমাজপতিদের দ্বারা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার যে একটা নীল নকশা এটা অব্যাহত রেখেছে, এটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা আমরা যারা প্রতিনিধি আছি বিষয়টা আমাদের না জানিয়েই এরা এককভাবে সিদ্ধান্ত নিয়ে গ্রামের কিছু বয়স্ক লোকজনদের সামনে রেখে তারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত এটা আপনাদের খুঁজে বের করার জন্য আমি আহ্বান জানাবো। মাত্র 5,000 টাকা, 10,000 টাকা নাকি এর পিছনে নেপথ্যে আর কোনো কিছু লোকানো আছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য আমি গণমাধ্যম সহ আপনারা যারা এসছেন উদ্যতন কর্মকর্তাবৃন্দ, আমি সবার কাছে বিনীত অনুরোধ রাখছি বিষয়টা আপনারা একটু খতিয়ে দেখেন। সম্প্রতি বাগেরহাট জেলা লিগাল এইডের এক নোটিশ পাওয়ার পর ধর্ষণ চেষ্টার ঘটনায় বাদিনীর 10 টাকা জরিমানা করেছে সমাজপতিরা। এ সময় আসামি সাধনবালাকে 5,000 টাকা জরিমানা করা হয়। তো আমি স্বপন মজুমদার, আমি আমাদের এখানে সাতগ্রামের হিন্দু সমাজের সাতগ্রামের সভাপতি। তো আমি সভাপতিত্ব করছি আজ প্রায় 25 বৎসর। সবাই তো জানা ঘটনাটা কি ঘটছে, যে ধর্ষণের চেষ্টা হয়েছে, এটা চেষ্টা হয়েছে, এটা সত্য ঘটনা। ভিকটিম যে আসামি পক্ষকে 5,000 টাকা জরিমানা করেছি, তখন তারা স্বেচ্ছায় সেই 5,000 টাকা দিছে, সমাজ গ্রহণ করেছে। গ্রহণ করার পরে সজীবকে বলা হয়েছে, সজীব তাই তুমি এগুলো তো মেনে নেছ, প্রথম বলেছে মেনে নিছি, পরবর্তীতে কিছুক্ষণ পরে বলে না আমার মনোভূত হয়নি, আমি এগুলো মানি না। তাহলে যদি না মানো, এই যে সহিসার আঘাত করেছো বা এই যে আমাদের ডেকে হারাস করার তো কোনো যুক্তিকতা আসে না, তুমি সমাজ অমান্য করেছো, তোমার 500 টাকা জরিমানা দিতে হবে। 1 ঘন্টার ভিতরে সে 500 টাকা দেবে, বাড়ি গেছে, বাড়িতে পুনরায় সে ফিরে আসে, টাকা টোকা আনিনে আইসে জোড়াত করে দশজনের কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং হাত পাও জড়ায় ধরেছে আমাদের। তখন বলছে ঠিক আছে, তুমি যখন সমাজ অমান্য করেছো তুমি অন্তত 10টা টাকা সমাজকে দাও। তখন সে 10 টাকা সমাজকে দিয়েছে। আর ধর্ষণের চেষ্টার ঘটনায় ভুক্তভোগী সীমা বিশ্বাস মামলার জন্য বাগেরহাট জেলা লিগাল এইডে আবেদন করলে বাগেরহাট জেলা লিগাল এইড আসামি সাধনবালাকে 2 আগস্ট দুপুর 2টায় মীমাংসা সভার নোটিশ পাঠায়। এই নোটিশ হাতে পাওয়ার পর সমাজপতিরা এলাকায় সালিশ বৈঠক করে জরিমানা সহ বিষয়টি মীমাংসা করে, আর যদি এই সালিশ বৈঠক না মানা হয় তাহলে গ্রাম ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয় সমাজপতিদের পক্ষ থেকে। নাম সুশান্ত কুমার হালদার, আমি সহকারী প্রধান শিক্ষক সন্তোষ মাধ্যমিক বিদ্যালয়ে, আমি এই গ্রামের একজন সমাজকর্মী। আমার কাছে দুই পক্ষ গেছে, আমি এই ঘটনা কিছু জানি না, তবে আমার কাছে দুই পক্ষ গেছে, আমি তাদের কাছে বাড়ি বসে জিজ্ঞেস করেছি কী ব্যাপার কী। তখন বলল কি যেন মামা বলে ডাকে আমাকে সজীব, তখন বলল কি যেন মামা এই ঘটনা হয়েছে, আমার স্ত্রীর কাছে গেছিল, তো সেই জন্য আমি গ্রামবাসীর সভাপতির কাছ থেকে অনুমতি নিয়েছ, এবং হাওয়া সভাপতিও বলেছে যে
আমাদের সবারই ডাকে মোটামুটি এর একটা সুষ্ঠু যাতে মীমাংসা হয় তার একটা সিদ্ধান্ত আপনারা সবাই থাকে করেন। ডাকার পরে তাদের কাছ থেকে প্রথমে জিজ্ঞেস করা হয় যে তোমাদের আমরা যে জনগণ উপস্থিত আছি বা সমাজ প্রতিনিধিরা উপস্থিত আছি এদের কি তোমার বিচার ব্যবস্থা এটাকে তোমরা মেনে নেবা? তখন বলল যে হ্যাঁ মেনে নেব, কারণ আমি মোটামুটি যেটুকু জানি যে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার মেম্বার বা মেম্বার রাখে আমরা এই ধরনের কাজ করি, কিন্তু আমি কিন্তু জিজ্ঞেস করার পরে বলছি তো তাদের ডাকতে আমার ওই সকল সভাপতি ঠাকুর স্যার গুলদার এরা বলছিল কিন্তু তারা কেউই ডাকে নাই তাকে। তখন আমি একটু মনক্ষুণ্ণ হলাম যে এটা তো ঠিক হলো না। যা হোক, সেই মতো অবস্থায় আমরা উপস্থিত সমাজকর্মী এবং জনগণ থেকে আমরা ওই দুইজনের বক্তব্য শুনে মোটামুটি মীমাংসার দিকে। কি মীমাংসা করেছেন আপনারা? মীমাংসা করেছি ওই যে আসামি ওকে আমরা সামাজিক আমাদের গ্রাম্য প্রথা অনুযায়ী ওর কাছ থেকে আমরা সামাজিকভাবে 5,000 টাকা জরিমানা ধার্য করেছি। আর ওই সভাপতি যে কথা বললেন যেন আমাদের অমান্য করেছিল, এই জন্য ওই সদীপ এই জন্য আমরা তার কাছ থেকে 10 টাকা জরিমানা নিয়ে আমরা মোটামুটি একটা শান্তিপূর্ণ লিখিতভাবে শান্তিপূর্ণ মীমাংসা করে দিয়েছি। ভুক্তভোগী সীমা বিশ্বাস জানায় গত 19 জুলাই 2022 রাত 9টার দিকে সীমা বিশ্বাস নিজ ঘরে দরজা দিয়ে ঘুমাচ্ছিল। তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের মৃত অমূল্য বালার ছেলে সাধন বালা অত্যন্ত সুকৌশলে ঘরের খিড়কি খুলে ঘরে প্রবেশ করে। এ সময় সাধন বালা তাকে জাপটে ধরে ও অশ্লীলতাহানি ঘটায়। ওই দিন আমার স্বামী বাড়ি ছিল না, আমার মেয়ে নিয়ে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়ছি। রাতের বেলা একটা ছেলে এসে আমার ঘরে ঢুকে আমার সাথে খারাপ ব্যবহার। নাম কি কোন ছেলে? ছেলের নাম সাধন বালা। বাড়ি কোথায়? বাড়ি হালিশা। ঘরে কিভাবে ঢুকলো? জানলা দিয়ে হাত ঢুকে দরজা খুলে ফেলছে। হালিশির ব্যাপারে কিছু জানেন? বিচার সম্পর্কে কি জানেন? বিচার সম্পর্কে আমি কিছু জানি না, আমার ডাকে না আমি কিছু জানি না। আর সালিশি হইকি হইছে এরকম কিছু জানেন আপনাদের ব্যাপারে? সালিশি হইছে কিন্তু সেখানে কি বলেছে শালিশিতে কি বলেছে? শালিশিতে যা বলছে ওটা আমরা মানি না। ওটা কি বলেছে? কি কি বলছে? হাত পা ধরে মীমাংসা করে দিয়েছে। এ সময় তার স্বামী সজীব হালদার বাড়িতে আসলে আসামি দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সাধনবালাকে ধরে ফেলে। সমাজপতিরা এসে সাধনবালাকে উদ্ধার করে ও বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগীর স্বামীকে মীমাংসার আশ্বাস দেন। আমার নাম সজীব হালদার, আমি কাজে গেছিলাম। কাজে যাওয়ার পরে আমি সন্ধ্যার পরপর বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমি টের পাই আমার ঘরে কেউ আছে, তাই আমি দরজা ভাঙিয়ে ঢুকি ভিতরে। ভিতরে ঢুকে দেখি আমার স্ত্রীর উপরে একজন নির্যাতন করার চেষ্টা করছে। তখন আমি চিৎকার করি, আমার এলাকার লোকজন সবাই আসে। আসার সালিশ হয় আমাদের এখানে। সালিশ হওয়ার পর তাকে 5,000 টাকা জরিমানা ধরে এবং আমি আর আমাকে জরিমানা ধরে 10 টাকা। আমি এই টাকা দিয়ে দিয়েছি আর তারপরে আমি আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি। আমি আইনের আশ্রয় নিয়েছি। যদি এই সালিশ না মানি সমাজকর্তারা আমারে উচ্ছেদ করার হুমকি দিয়েছে। উত্তম মজুমদার, সাবেক ইউপি সদস্য, বিগত শনিবার সজীব হালদার আমাকে তার বাড়িতে একটা সমস্যার সালিশের জন্য আমাকে মিটিংয়ে আমন্ত্রণ জানায়। বিকাল 5টায় মিটিংয়ে হাজির হই। সুবোধ ঢালি বাড়ি দেখি মিটিংয়ের আয়োজন আছে, গ্রামের সভাসদের মুরব্বীরা অনেকেই আছে। সেখানে বিশদ বিবরণ উল্লেখ না করে সভাসদীরা বললো যে সবাই ঘটনা জানি, এটা এখানে মেয়েছেলে আছে, এখানে এগুলো আর আলোচনা না করাই ভালো। সে মোতাবেক তারা একটা রায় দেয় শর্টকাটের ভিতর। রায়তে ভিকটিম যে দুর্ঘটনা করেছে সাধনবালা তাকে 5,000 টাকা জরিমানা করে। 5,000 টাকা জরিমানা করার পরে সজীব, যার বউকে নিয়ে সমস্যা, যার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, সে সমাজকে বলল আপনাদের সমাজ বিচার আমি মানছি কিন্তু আমার আপিল আছে। তো সমাজপতি তাকে বলল তুমি বিচারের আগে বললাম তোমাকে আমরা যা বিচার করবো তা মেনে নেবা? বললাম নেব, এখন মেনে নিচ্ছ না কেন?
বললাম আখের মনোভূত হয়নি, এই জাতীয় ঘটনায় পাতাটাকে দড়ি বানায় একটা বিচার হয় না, সে বলে সে বাড়ি চলে গেল। পরক্ষণে তাকে লোক দিয়ে ডাকায় আনে, বলা হলো তুমি সালিস না মানলে তোমার গ্রাম ছেড়ে চলে যেতে হবে, অন্যথায় 5,000 টাকা জরিমানা দিতে হবে। সে বললো ঠিক আছে আমি 1 ঘন্টার ভিতর 5,000 টাকা জরিমানা দিচ্ছি। কিন্তু কিছুক্ষণ পরে আবার তাকে ডাকিয়ে এনে সে ক্ষমা টমা চাইলো সমাজের কাছে, তারপর তাকে 10 টাকা জরিমানা করা হলো। আমি সালিসিতে সামাজিকদের বললাম যে একটা ফৌজদারি অপরাধ, এখানে সামাজিকভাবে এইভাবে সালিস করা যায় না, এটা আইনের মাধ্যমে যাওয়াটাই ভালো। বিগত অনেক সালিস ব্যবস্থা আমি দেখেছি, যেহেতু সালিসিটি সমাজ প্রতিনিধিদের অনেকেই জেল জরিমানা তাদেরও গুনতে হয়েছে, আমি সমাজ প্রতিনিধি এই ব্যাপারে আগে থেকে সতর্ক। 5,000 টাকা জরিমানা করেছি, সে টাকাটা তাই দিতে চাইলাম, সে টাকাটা নিয়ে নেই আমার কাছে রয়েছে সে টাকা। বাদীকে জরিমানা করলেন কেন? বাদীকে ওই আমাকে মানে মানে ও পরে যেয়ে অস্বীকার করে যে না আমরা ওই আমি তোমাকে ওই যে বিচার ও বিচার আমরা মানি নে, তখন আমরা বললাম কি তাহলে আমাকে মানিয়ে এইগুলো করলি কেন, আমাকে এত লোকজন তোরা ডাকলি আর আমাকেও ডেকে নিলি, এইগুলো করলি কেন। এদিকে 4 আগস্ট ভুক্তভোগী সীমা বিশ্বাস বাদী হয়ে মোকাম বাগেরহাট বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 আদালতে মামলা দায়ের করেছেন। বাগেরহাট প্রধান মোহাম্মদ কামরুজ্জামানের তথ্য ও চিত্র নিয়ে দৃষ্টি বাংলার প্রতিবেদন।